প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেডি ঘি কো স্পন্সরড বাই আবরণ এক্সক্লুসিভ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রতিদিনের রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সার্স আবরণ এক্সক্লুসিভস ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল। আমাদের আজকের এই সপ্তাহের প্রথম দিনের প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন সৌমি, সৌমি ব্যানার্জি, অনেক অনেক স্বাগত। সৌমি বন্দ্যোপাধ্যায় এভাবে বললে বেশি ভালো লাগে আমার তো। সৌমিকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাবো, স্বাগত জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের। তনাদা রয়েছেন কিবোর্ড পিয়ানো, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং পারকাশনে রয়েছেন বিক্রম। প্রত্যেককে সঙ্গে নিয়ে সুপ্রভাত জানিয়ে পথ চলা। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে আমাদের ভাইরা এবং বোন, প্রত্যেককে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের পর্ব। আজকে যেহেতু আগামী কাল নারী দিবস আর আন্তর্জাতিক উমেন্স ডে, ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস, সেই দিনটাকে উপলক্ষ করে এবার থেকে তো সোম মঙ্গল বুধ তিন দিন তথ্যভিত্তিক অনুষ্ঠান, তো এই পুরো সোম মঙ্গল বুধ আমরা নারী কেন্দ্রিক আলোচনায় থাকব। আজকে ঠাকুরবাড়ির ভূমিকা আমাদের মহিলাদের ক্ষেত্রে, সেই নিয়ে আমাদের পথ চলা। তো শুরু করি পথ চলা তোমার গানে গানে। হ্যাঁ, একদম যেরকম নিয়ম অনুযায়ী পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হয়, তো আজকে শুরু হওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে একজন বিশেষ মানুষের জন্মদিন। আমার সৌভাগ্য আমি তাকে জেঠিমা বলে ডাকতে পারি, সেই স্নেহটা পাই। আজকে দ্য লিভিং লেজেন্ড সুমিত্রা সেনের জন্মদিন, 7ই মার্চ। আচ্ছা, তো আমার প্রথম গানটা মানে আমার সকল দুঃখের প্রদীপ মানেই সুমিত্রা সেনের কথা মনে পড়ে, জেঠিমার কথা মনে পড়ে। তো জেঠিমাকে শ্রদ্ধা জানিয়ে তুমি আমাদেরকে একটা বেশ ভালো জিনিস মনে করিয়ে দিলে। দ্য লিভিং লেজেন্ড তো বটেই রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে, এবং তার থেকেও বড় কথা একজন নারী, আর নারী দিবসের প্রাককালে সুমিত্রা সেন এই মুহূর্তে যে কথাটি বলতে হয় সুমিত্রা সেনের সম্পর্কে, এত রত্নগর বা দুটি সন্তান, তাদেরকেও তিনি ওই একইভাবে তৈরি করেছেন। তো আমাদের তরফ থেকে সুমিত্রা দিকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে বরঞ্চ অনুষ্ঠানটা শুরু করি। আমার সকল দুঃখে প্রভু জেনে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রভু জেনে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল যখন বেলা
পূজা হবে সমাপন আমার সকল দুঃখের ঠাকুরবাড়ির অন্দরমহলে এই ঠাকুরবাড়ির অন্দরমহলে এই বইটি আমার আজকের বিষয়ের সঙ্গে খুব যায়, চিত্রাদেবের লেখা। এবং এই বইটিতে আমি দেখলাম যেটি, যে ঠাকুরবাড়ির জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভেতরে যে মহিলাদের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে এই বইতে খুব সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে। সবথেকে বড় কথা যেটা, এই যে নারী অগ্রগতি, নারী আন্দোলন, আজকে ধরো তুমি আমি যেভাবে পোশাক পরেছি, যেভাবে কাজ করছি, এর পিছনে একটা বড় ভূমিকা কিন্তু ঠাকুরবাড়ির। কারণ নবজাগরণের আতুরঘর ঠাকুরবাড়ি আমি একটা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে দাঁড়িয়ে আরেকটা অনুষ্ঠানও করেছিলাম, নবজাগরণের আতুরঘর দক্ষিণেশ্বর। আমি সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না। নবজাগরণের যে জায়গা, এই জায়গাতে তোমার মহিলাদের একটা বড় ভূমিকা রয়েছে। মহিলাদের এগিয়ে আসা, মহিলাদের লেখাপড়া শেখা, মহিলাদের পথ দেখানো, এগুলোর একটা ভূমিকা রয়েছে। আসল কথা, আমরা যদি বেদের যুগে চলে যাই, সেখানে নারীদের একটা সম্মান ছিল, একটা সম্ভ্রম ছিল। তারপরে তো অন্ধকারময় যুগ শুরু হলো, সেখানে নারীরা শুধুই প্রোডাকশনের একটা যন্ত্র, অর্থাৎ তাদের মানে সন্তানের জন্ম দেওয়া এবং অন্ধসজ্জাকে সাজিয়ে রাখা, এটাই ছিল নারীদের ভূমিকা। খুব দুঃখের সঙ্গে জানাই, এখনও কিন্তু আমাদের ভারতবর্ষের অনেক গ্রামে মেয়েদেরকে এভাবেই ব্যবহার করা হয়, যেটা কাঙ্ক্ষিত নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আবার নবজাগরণের ঢেউ এলো, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর যেভাবে ভাবলেন নারীদের নিয়ে, তখন ধীরে ধীরে একটা স্রোত এলো, একটা নতুন ঢেউ তৈরি হলো। সেই ঢেউটা ঠাকুরবাড়ির অন্তর্মহলে গিয়ে পড়ল। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃদেবীকে দেখি, সারদা দেবী, তিনি পর্যন্ত কিন্তু সেই ওই নারীরা সন্তানের জন্ম দেবে এবং তারা অন্দরসজ্জার কাজ করবে, অন্দরমহল সামলাবে, বুড়ি দেবে, দুপুরবেলা একটু বসে পিঠে রোদ্দুরে পিঠ লাগিয়ে আচার তৈরি করবে, এই এই উপরেই ছিল। একটু বনেদি বা বৌদ্ধষ্ণু পরিবারের নারীরা নাপিতি নিয়ে আসবে, সে আলতা পরাবে, নখ কেটে দেবে, চুড়িয়ালা আসবে, চুড়ি কিনবে, মানে এই ছবিটাই আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতিতে বা ছেলেবেলাতে আমরা এই উল্লেখও পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বৌদি পর্যন্ত কিন্তু এই ছবিটাই ছিল। তার মেজ বৌদি যখন এলেন, অর্থাৎ জ্ঞানদা নন্দিনী যখন এলেন, সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যখন এলেন, এক্ষেত্রে সেই পুরুষের ভূমিকা, সত্যেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে তার স্ত্রী তার সমকক্ষ হোক। তো এই জ্ঞানদা নন্দিনী দেবীর হাত ধরে একটা নতুন ঢেউ এলো,
তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, শাশুড়ির কাছে কটু কথা শুনতে হয়েছিল, কিন্তু তিনি পিছপা হননি, যার ফলে জ্ঞানদানন্দিনীর কন্যা ইন্দিরা দেবী একটা স্বাধীন মানসিকতা তৈরি করতে পেরেছিলেন, যেহেতু মা স্বাধীন ছিলেন। এই জ্ঞানদানন্দিনীর হাত ধরেই কিন্তু ঠাকুর বাড়িতে ধীরে 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 নারী জাগরণের একটা স্রোত তৈরি হলো, যার ফল কাদম্বরী দেবীর উপরে পড়েছিল, যার ফল মৃণালিনী দেবীর উপরে পড়েছিল, এমনকি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যাদের উপরেও পড়েছিল। আমরা সৌদামিনী দেবী তার কন্যাদের কথা জানি, আমরা আসবো ধীরে ধীরে আলোচনাতে সঙ্গে আপনাদেরকেও নিয়ে। এই আলোচনাটা ঠিক ওই রকম তথ্যভিত্তিক নয়, খানিকটা গল্পের ছলে আমি এগিয়ে যাব, সঙ্গে তো আপনারা থাকবেন আর সঙ্গে থাকবে সৌমির গান। চলে যাই পরের গানে। সত্যি তোমার কথা ধরেই বলি, যেটা বলাই যায় যে এখনো হয়তো নারীদের ক্ষমতাকে আমরা ঠিকঠাক চিনে উঠতে পারিনি, তাদের ঠিক পরিচয় হয়তো আমরা এখনো পাইনি। দুঃখের বিষয় কোথায় জানো, আমরা আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন দাঁড়িয়ে অনুষ্ঠান করছি, আগামীকাল প্রচুর ঠান্ডা ঘরে সেমিনার হবে, নারীকে এই করতে হবে, নারীদের এই দিতে হবে, ওই অবধি, তারপরেও ধর্ষণ হবে, তারপরেও কন্যা ভ্রূণ হত্যা হবে, তারপরেও মেয়েদের উপরে পুরুষদের অত্যাচার সহ্য করতে হবে। একটা জায়গার পরে গিয়ে আমরা সত্যি দাঁড়িয়ে যাই, মানে তুমি মানে আমাদের খুব সাধারণ জীবনে দেখলেও তুমি দেখবে একজন পুরুষ মানুষ অফিস করে যখন বাড়ি ফেরেন তখন কিন্তু তার মুখের সামনে সব কিছু চলে আসে, কিন্তু একজন মেয়ে বা নারী যদি অফিস করে বাড়িতে ফেরে তখন কিন্তু তাকে বলা হয় নারীকে দশভুজা হতে হবে, সব দিক সামলাতে হবে। তা আমাদের দৈনন্দিন জীবনেই আমাদের খুব মানে শিক্ষিত সমাজ আমরা যাকে বলি সেখানেই কিন্তু এগুলো চলতে থাকে। যাই হোক, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি জানি জানো তুমি জানি জানো সে যে কে পরম আশোক চুপি
দেখেছি জ্ঞানদানন্দিনী দেবী প্রথম স্বামীর সঙ্গে ঘর ঘরের বার পেরিয়ে অর্থাৎ জোড়া ৬ নম্বর জোড়া সাঁকোর চৌকাঠ পেরিয়ে বোম্বে এবং পরবর্তী পর্যায়ে বিদেশে যান প্রথম মহিলা হিসেবে তার ঠাকুর বাড়ির। এবং পরবর্তী পর্যায়ে চিত্রাদেবের যে বইটি সেই বইটির লেখাটা ঠিক এভাবেই রয়েছে, আমি একটু পাঠ করলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কতটা রেভলিউশন সেই সময় হয়েছিল। ভোরের আলো আকাশের সীমা ছাড়িয়ে সবে নেমে এসে পড়েছে বাড়ির ছাদে। অন্ধকারের আবছা ওড়নাটা তখনও একেবারে সরে যায়নি। এমন সময় শিশির ভেজা ঘাস মারিয়ে রুক্ষ পথের বুকে এসে নামে দুটো আরবি ঘোড়া। সদর ছাড়িয়ে জোর কদমে এগিয়ে চলে গড়ের মাঠের দিকে। দারোয়ান কাজ ভুলে যায়, প্রতিবেশীরা হতভম্ব, রাজপথের লোকেরা অবাক। এ কি কাণ্ড, বিস্ময়ে গালে হাত দিয়ে তাকালে একে অপরের দিকে। সবাই চেয়ে আছে কিন্তু সেদিকে তাকাবার সময় কই আরোহীদের? না, ভুল বলা হলো বুঝি। দুজন আরোহী কোথায়? একজন যে আরোহিণী, আরোহিণী চোখের ভুল নয় তো? কলকাতার রাস্তায় ঘোড়ায় চড়া মেয়ে, তাও আবার মেম সাহেব নয়, বাঙালি। পথিকরা থমকে দাঁড়ায়, শুনে চোখ কপালে ওঠে পরশনির। না, আর কোনো ভুল নেই। ওই তো আটষাট পোশাকে দৃপ্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে বসে আছেন কাদম্বিনী, ঠাকুরবাড়ির যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। ঘোড়ায় চড়ে বেড়াতে চলেছেন স্বামীর সঙ্গে ময়দানের দিকে। আজও মনে হয় যেন কোনো গল্প শুনছি, তবু গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। চার দেওয়ালের গণ্ডি ছাড়িয়ে সব কিছুতে বড় হয়ে ওঠা এক আশ্চর্য মায়াপুরীর কথা। জোড়াসাঁকোর কর্কশ হৈহট্টগোলের মাঝখানে প্রায় হারিয়ে যাওয়া ছোট্ট একটা গলির শেষে যে সেকেলে মস্ত বাড়িটা দাঁড়িয়ে আছে, বাইরে থেকে তাকে বিশেষত্বহীন মনে হলেও বাংলার নবযুগের বিকাশ হয়েছিল এই ঠাকুর বাড়িতেই। ঝিমিয়ে পড়া সমাজের বুকে একটার পর একটা আঘাত এনে যারা তার জড়তা খোঁচাতে চেষ্টা করেছিলেন তাদের অনেকেরই স্থায়ী ঠিকানা ছিল সেদিনকার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। কী সুন্দর ভূমিকাটা, আমার এত ভালো লেগেছিল, আমার মনে হলো যে একটু পাঠ করে শোনাই। কিছুই না, একটু পড়ার অভ্যেস তৈরি করানো, যদি কেউ পড়াশোনাটা করেন তাহলে এই ঠাকুরবাড়ির গুরুত্বটা বুঝবেন। বিশেষ করে আমি বলবো নারীদের, প্রত্যেক মহিলাদের একটু এই বইটি পড়া উচিত। চলে যাই তোমার পরের গানে। হ্যাঁ, সত্যি কথা, মানে এগুলো মনে পড়ে। আমরা, তুমি ইনফ্যাক্ট ভাবো, আমরা দেশকেও কিন্তু মা হিসেবেই বর্ণনা করি। আমাদের দেশে মা দুর্গার পূজা হয়, আমাদের দেশে আমরা মা দেশের মৃত্তিকাকে মাতৃভূমি বলি, অথচ এই মাটির উপরে অন্যায় কাজ করতে বিরত হই না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিষময়ী, তোমাতে বিষময়ে অঞ্চল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সানে, তুমি
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা জন্ম আমার মরণ তোমার বুকে ও মা তোমার কোলে জন্ম আমার মরণ তোমার বুকে তোমার পরে আমার দুঃখে সুখে তুমি মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহায় সকল বাবা মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা উমা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা আমার জনম গেল বৃথা কাজে আমি কাটানো ঘরের মাঝে জনম গেল বৃথা কাজে আমি কাটানো ঘরের মাঝে তুমি বৃথামা শক্তি দিলে শক্তিদাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ী রাঞ্চল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা নবজাগরণের ঢেউ যখন ধীরে ধীরে আসতে শুরু করেছিল সেই সময় ঠাকুরবাড়ি আমাদেরকে পথ দেখিয়েছিল কিভাবে আমি বলতে পারেন এই যে আজকে অনুষ্ঠানটা শুরু হলো সোম মঙ্গল বুধ প্রতিদিনের রবীন্দ্রনাথের এখন তো সময়সূচি বদলাচ্ছে সময়সূচি বলতে সময়টা একই থাকছে দিনের সূচি বদলাচ্ছে এখন থেকে প্রতি সোম মঙ্গল বুধ তিন দিন থাকছে প্রতিদিনের রবীন্দ্রনাথ বৃহস্পতিবার রবীন্দ্রনাথ থাকছেন কিন্তু তিনি থাকছেন নবীন আনন্দে শুক্রবার দিন আসছেন আমাদের সঙ্গে দুখুমিয়া এবং শনিবার এবং রবিবার থাকছে আধুনিক গানের পর্ব তো আগামীকাল আমাদের এই সপ্তাহে না আমরা এই যে আজকে শুরু করলাম যেহেতু নারী দিবস আগামীকাল তাই এই সোম মঙ্গল বুধ আমরা আজকের পর্বেরই প্রথম দ্বিতীয় তৃতীয় করে এগোবো অর্থাৎ প্রথম মধ্য এবং শেষ এই তিন পর্বেই থাকবো আজকে যে পর্ব আমরা শুরু করলাম এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতি আপনারা দেখছেন ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি
পাওয়ার্ড বাই একেডি ঘি কো স্পন্সার্ড বাই আবরণ এক্সক্লুসিভ ডক্টর।